সালামুয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি নিয়ে এসেছি ঈদ স্পেশাল রেসিপি খুব সহজ রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা ঈদের দিন সকালে এই মজার সুজির রসভরি পিঠাটা তৈরি করে দিতে পারেন খুব ভালো লাগবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের তো চলুন ঝটপট এই মজার রেসিপিটি দেখে নেই আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা ছোট বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন কোনো ভিডিও আপলোড হলে সরাসরি নোটিফিকেশান চলে যাবে আপনারই কাছে আমি এখানে দুধ নিয়ে নিয়েছি তিন কাপ পরিমাণ আমি তিন কাপ পানির মধ্যে এক কাপ গুঁড়ো দুধ মিশিয়ে লিকুইড দুধ তৈরি করে নিয়েছি চিনি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ এবং এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য যাতে সুন্দর একটা ফ্লেভার আসে আর দিয়ে দিচ্ছি জাফরান এই জাফরান যদি আপনাদের না থাকে তাহলে স্কিপ করলেও হবে আর আমি দিয়ে দিচ্ছি সামান্য কালার যেটা কালারফুল হলে দেখতে ভালো লাগবে সেজন্য ইয়েলো ফুড কালার ব্যবহার করছি জাফরানটা টেস্টটাও বাড়াবে এবং সুন্দর একটা কালার আনবে সেই জন্য আমি জাফরানটা ব্যবহার করছি তো এখন দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। কারণ দুধটা অলরেডি আমার ঘন আপনারা লিকুইড মিল্ক নিলে চার কাপ নিলে সেটা কি ঘন করে তিন কাপ করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি খাবারটাকে আরও শাহি করার জন্য ঘিটা অ্যাড করা টেস্টটা আরও বাড়িয়ে দিবে এই ঘি তো দুধটা আমি ফুটে উঠিয়ে এক পাশে রেখে দিব ঢেকে দুটো অবশ্যই গরম থাকতে হবে এখন নিয়ে নিচ্ছি তিনটা ডিম ডিমগুলোকে আমি আলাদা বাটিতে ভেঙে তারপর মিশাচ্ছি দেখা যায় যে এখন গরম ডিম নষ্ট বের হতে পারে সেজন্য এই ব্যবস্থা আপনারাও এরকমভাবে ডিম একসাথে করবেন না হলে বিপদ ঘটে যেতে পারে যে কোনো সময় নষ্ট ডিম এসে তো সামান্য লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এখন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি একটু দারুচিনি গুঁড়া আপনার বাসায় যেই জিনিসটা থাকবে সেটাই ব্যবহার করতে পারেন দারুচিনি গুঁড়া কিংবা এলাচ গুঁড়া কিংবা ঘি কিংবা ভ্যানিলা এসেন্স কারণ ডিমের যে একটা কাঁচা গন্ধ সেই গন্ধটা দূর হবে এই ফ্লেভারগুলোর কারণ আমি গলা কাপ যেই কাপটা দিয়ে দুধ মেপেছি চিনি মেপেছি সেই কাপটা দিয়েই কিন্তু আমি সুজিটাকে মেপে নিয়েছি এখন সুজি মিশিয়ে দিচ্ছি অল্প অল্প করে সুজি দিব আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন যত ফেটাবেন ততই পিঠাটা আপনার ফ্লাপি হবে সুন্দর হবে সেজন্য খুব সুন্দর করে ডিমটাকে ফেটাতে হবে পিঠাটা যত আমি ফেটাব ততই কিন্তু পিঠাটা আমার ফ্ল্যাপি হবে সেজন্য এই জিনিসটাকে খুব ভালো করে ফেটাতে হবে আমি দেখুন অল্প সুজি রয়ে গিয়েছে আমি গলা কাপ নিয়েছিলাম হয়ে গিয়েছে এখন খুব ভালো করে ফেটিয়ে নিব ফেটানো হয়ে গেলে আমি ভাজতে চলে যাব পিঠা এ রেখে দেওয়ার কোনো দরকার নেই কারণ সুজি ফুলে একটু পরই ফোলা শুরু করবে এখন আমি চুলায় চলে যাব চুলার হাড়িতে তেল দিয়ে নিয়েছি তেলটা কিন্তু দিয়ে হালকা গরম থাকতে আমি পিঠাগুলো ছেড়ে দিব একটা চামচের সাহায্যে একই রকম যাতে মাপ হয় সেজন্য আমি অল্প অল্প করে পিঠা ছাড়ছি দেখুন এভাবে তেলটা দেখুন আস্তে আস্তে বুদবুদ হচ্ছে তেলটা ওরকম গরম না এখন এভাবে আমি সবগুলো পিঠা দিয়ে নেব পিঠা দিয়ে বেশিক্ষণ ভাজা লাগবে না এক মিনিটের মতো ভেজেই পিঠাগুলো উঠিয়ে ফেলতে হবে আমার শিরাটা যেন গরম থাকে গরম না থাকলে আমরা আবারও ঠান্ডা হয়ে গেলে আবারও গরম করে নেব গরম শিরার মধ্যেই গরম পিঠা দেয়া লাগবে সেজন্য শিরাটা অবশ্যই গরম রাখতে হবে আর দেখুন পিঠাগুলো আমার একটা পাশ হয়ে উঠে গরম হয়ে ফুলে এসেছে এখন কিন্তু আমি নেড়ে চেড়ে নামিয়ে নিব এক মিনিটের মতো রেখে এর বেশি রাখা যাবে না পিঠাটা বেশি হয়ে গেলে তাহলে আর শিরা ঢুকবে না এখন আমি গরম গরম শিরার মধ্যে দিয়ে দিব দেখুন শিরাটা নিয়ে নিয়েছি শিরাটা কিন্তু আমার অনেক গরম আমি শিরার মধ্যেই পিঠাগুলো ছেড়ে দিব দিয়ে চামচ দিয়ে হালকা নেড়ে শিরে পিঠাটাকে ঢেকে রাখব পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমার শিরাটাও গরম পিঠাটাও গরম দুটোই গরম থাকতে হবে এখন ঢেকে রাখছি বিশ মিনিট বিশ মিনিট পরে আমি ফিরে আসছি বিশ মিনিট পর দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আমার পিঠা কিন্তু এখনও গরম আছে কিন্তু দেখুন শিরাগুলো সব টেনে নিয়েছে। পিঠাগুলো কত বড়ো বড় হয়ে গিয়েছে আমার সুজি রসভরি পিঠা তৈরি ঈদের দিন আপনারা এই পিঠাটা অবশ্যই করবেন আমি আপনাদের রিকোয়েস্ট করছি এত টেস্ট আর এত সহজভাবে হয়ে যায় এবং সবাই খুব তৃপ্তি সহকারে খাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পিঠাটা আমার ছেলে খুব পছন্দ করেছে এই বারবার বানিয়ে ওদেরকে দিতে হচ্ছে আমার আমি বানিয়েছি এরপর আবারও বানাতে হচ্ছে কারণ এত মজা হয়েছে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন ভিডিও আপলোড হলে সরাসরি চলে যাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঘরে থাকুন আল্লাহ হাফেজ